এবং অন্য পক্ষ শোনে। আমি মুক্তিযোদ্ধাদের স্বজনদের কাছ থেকে, মুক্তিযোদ্ধাদের হাত থেকে কিছু রেডিও পেয়েছি, সেগুলি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা মতি সরকার, উনি ময়মনসিংহ হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা ছিলেন। আমার জীবনের প্রথম রেডিও সংগ্রহ হচ্ছে এটা। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা গ্যাসউদ্দিন মাস্টার, উনি কুমিল্লার মুক্তিযোদ্ধা ছিলেন। উনি এটা ক্যাম্পে ব্যবহার করেছেন, সে প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। তো আমাকে এই রেডিওটা বিনিময় করেছে, একটা গরুর সঙ্গে বিনিময় করেছে। এটা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা আবুছানের রেডিও। উনি আমার আব্বার সহমুক্তিযোদ্ধা ছিলেন, দেশ স্বাধীন হওয়ার এক সপ্তাহ আগে উনি প্রয়াত হয়েছেন, শহীদ হয়েছেন। তো এই রেডিওটা হাতে নিয়ে ওনার মা কাঁদতেন। আমি অনেকবার গিয়েছিলাম ওই রেডিওটা আনতে, তারপর ওনার মা যখন মারা যায় তারপর ওই রেডিওটা আমি ওনার এক ভাইয়ের হাত থেকে রেডিওটা নিয়েছি। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফারুক আমার আব্বা, উনি এটা রেডিওটা ক্যাম্পে ব্যবহার করেছেন। ওনার দুইটা রেডিও ছিল, একটা ফিলিপস আর একটা একটা ফিলিপস রেডিও ছিল, ফিলিপস নূরজাহান রেডিও বলতো সেটাকে, সেটা ছিল। আর একটা হচ্ছে এই এই রেডিওটা। হ্যাঁ, এটা আমার আব্বা ব্যবহার করতেন। আমি মুফাজ্জল হোসেন, মুক্তিযুদ্ধের বেতার যন্ত্র সংগ্রহ করা আমার নেশা, ইচ্ছা এবং শখ বলতে পারেন। আমি মনে করি এটা আমার দায়িত্ব, যেহেতু মুক্তিযুদ্ধের সাথে রেডিওর সাথে নিবিড় সম্পর্ক, রেডিওর সাথে সম্পর্ক আছে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, সব মিলে রেডিও সংগ্রহ করাটা প্রয়োজন মনে করি বাচ্চাকাল থেকে। তাই আমি বিগত 4 দশক ধরে সংগ্রহ করে যাচ্ছি মুক্তিযুদ্ধে বিজড়িত এইসব রেডিও। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন রেডিওর মেকার। আমি যখন ক্লাস 2 অথবা 3 পড়ি, ঠিক আমার মনে নেই, তখন আমাদের রেডিও সারাইয়ের দোকান ছিল, রেডিও মেরামত করার দোকান ছিল। তো একদিন দেখি পঙ্গু এক লোক বগল দেওয়া করে একটা রেডিও ক্যাচে ভর দিয়ে নিয়ে আসছে আমাদের দোকানে। এসে উনি ক্যাচে ভর দিয়ে রেডিও নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রেডিওটার দিকে তাকিয়ে দেখলাম রেডিওটা ভাঙা অবস্থা, অকেজো, এবং ওনার একটা পা নেই। তখন আমি ওই ভদ্রলোককে দেখে একটু কৌতূহলী হলাম। সেদিন আর আমার স্কুলে যাওয়া হলো না, দাঁড়িয়ে রইলাম আমাদের দোকানের সামনে। বেশ কিছুক্ষণ পর আমার আব্বা জিজ্ঞেস করলেন, তুমি কি স্কুলে যাবে না? তখন আমি উত্তরে বললাম, না বাবা, আজকে স্কুলে যাব না। তো অনেকক্ষণ বসে থাকার পর সেই মুক্তিযোদ্ধা মতি সরকার, ওনার নাম, ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার পা একটা কেন, আরেকটা পা কোথায়, আর আপনার রেডিওটা ভাঙা কেন? তখন সে আমাকে বলল, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সময় আমার রেডিওটা পাশে ছিল, তখন একটা গুলি এসে আমার পায়ে লাগে, তারপর রেডিওটা ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমার সহ মুক্তিযোদ্ধারা ধরাধরি করে আমাকে ক্যাম্পে নিয়ে আসে। তখন আমার রেডিওর কথা মনে আছে, আমি ইশারা দিয়ে বললাম রেডিওটা নাও। তখন আমি সেই রেডিওটা নিয়ে আমি ক্যাম্পে চলে যাই। তারপর বেশ কিছুদিন পর দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার বেশ কিছুদিন পর আজকে আমি এই দোকানে নিয়ে আসলাম রেডিওটা সারতে। তখন আমার মাথার ভিতরে একটা চিন্তা আসলো যে এই মুক্তিযোদ্ধারা একসময় বেঁচে থাকবে না, যেহেতু রেডিওর সঙ্গে মুক্তিযুদ্ধের সাথে নিবিড় সম্পর্ক আছে, তাই আমি রেডিওগুলি সংগ্রহ করতে পারি। সেই ইচ্ছা থেকেই আমি আদৌ পর্যন্ত রেডিও সংগ্রহ করে যাচ্ছি। আমার সংগ্রহে এ পর্যন্ত 1200-এর অধিক রেডিও আছে, যার অধিকাংশ সচল, আর যেগুলো সচল নেই সেগুলো আমি সচল করার চেষ্টা করছি। এবং যে পুরনো রেডিওগুলো আছে, টিউব পোর্টেবল রেডিওগুলো আছে, সেগুলো মেরামত করে সেগুলোর সঙ্গে আমি ক্যাটালগ তৈরি করছি, যাতে করে 50 বছর 100 বছর পর যদি রেডিওগুলো বেঁচে থাকে, কোনো প্রজন্ম এসে সেই রেডিওগুলো মেরামত করতে পারে, সেগুলো নিয়ে আমি গবেষণা করছি। আমি রেডিওগুলি নিয়ে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট, থানা, গ্রামেগঞ্জে ঘুরে বেড়েছি। কোথাও যদি কোনো মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত মুক্তিকামী মানুষ রেডিওগুলি শুনেছে, মুক্তিযোদ্ধারা শুনিয়েছে, মুক্তিযোদ্ধার স্বজনরা শুনেছে, সেই ধরনের রেডিওগুলি আমি মূলত সংগ্রহ করার চেষ্টা করি এবং রেডিওগুলি সংগ্রহ করি। আমার যেটা মনে হয় যে আমাদের দেশে যে ধরনের রেডিওগুলি এসছে আমাদের দেশে, এবং যেসব দেশে রেডিওগুলি এসছে আমাদের দেশে, প্রায় সব রকমের রেডিও আমার কাছে আছে। যেমন আমাদের দেশে বেশি চলতো ফিলিপস, ন্যাশনাল, আকাই, তারপরে আছে গ্রুন্ডিং, মার্ফি, পাই, জেনিথ, বুশ, বিভিন্ন রকমের রেডিও আছে। আমার মনে হয় রেডিওতে যত রকমের কোম্পানি রেডিও তৈরি করেছে, তার অনেক রেডিও আমার কাছে আছে। এটা হচ্ছে জাপানিজ রেডিও, নাম হচ্ছে ইম্পেরিয়াল কোম্পানি, খুব আনকমন রেডিওটা। এটা হচ্ছে 80 দশকের একটা রেডিও, সব থেকে স্লিম, একটা প্লেইং কার্ডের মতো রেডিওটা আপনি দেখতে পাচ্ছেন।
এটা আমি গুপি, আমি যখন গুপি বাগ আমার দোকান ছিল তখন আমি এটা সংগ্রহ করেছি। এটা আসলে কি কোম্পানির নাম সব উঠে গেছে, তবে রেডিওটা জাপানি। আমার কাছে 40 দশকের রেডিও আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহার করেছে সেরকম রেডিও আছে। এখানে শুধু মুক্তিযোদ্ধারা ব্যবহার করেছে সেরকম রেডিও নেই। আমার মনে হয় যে রেডিও আবিষ্কারের পর থেকে, 40-এর পর থেকে, 2000 বা 2010-এর ভিতরে যে রেডিওগুলি তৈরি হয়েছে প্রায় সব রকম রেডিও আমার কাছে আছে। আমি একজন ঘড়ির মেকার এবং ঘড়ি কালেক্টর আমি বলবো না, কারণ ঘড়ি হচ্ছে আমার পেশা এবং সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই, তারপর আমার রেডিও সংসার, এটাও আমাকে চালাইতে হয়। বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করি, একজন সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করি ভাই এই ধরনের রেডিও কোথাও আছে কিনা, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি যে ভাই এই ধরনের রেডিও আছে কিনা, আবার মানে যাকে পাই আমি তাকেই জিজ্ঞেস করি। আমার দোকানে কোনো কাস্টমার আসলে যে ভাই আমি ধরনের রেডিও সংগ্রহ করি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত রেডিও সংগ্রহ করি কোথাও আছে কিনা, তো অনেক সময় আমি ঠিকানা পেয়ে যাই, অমুক দেশে যাই তমুক দেশে যান, গিয়ে একটা রেডিও পাবেন। কিছুদিন আগের একটা গল্প বলিস, আমি বাসা থেকে একটা ব্যাগ নিয়ে, আমার ওয়াইফ বললেন যে বাজার করে নিয়ে আসো, তো আমি একটা ব্যাগ নিয়ে বাজার করতে গেলাম। তো বাজারে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে দেখা, উনি বললো ভাই আপনাকে আমি খুঁজছি। আমি বললাম কেন খুঁজছেন? বলে একটা রেডিও দেখেছি আমি সাভারে, তো ওখানে আপনি গিয়ে দেখতে পারেন রেডিওটা আছে কি না। আমি সঙ্গে সঙ্গে ঠিকানা নিয়ে নিলাম, ঠিকানা নিয়ে তখনই আমি চলে গেলাম সাভার, বাজারে ব্যাগ হাতে নিয়ে সাভারে গিয়ে তারপর আমি রেডিওটা খুঁজে বের করি। বের করার পর তারপর সে রেডিওটা আমি ওনার সঙ্গে কথা বলে রেডিওটা কিনেছি। কেনার পর আমি ব্যাগে বলেছি এবার গাড়ি তুলবো, তখন আমার মনে হয়েছে আমি তো সকালে বের হয়েছি বাজার করতে, তোমার হাতে আমি রেডিও কেন? তখন আমি চিন্তা করি যে কী করবো এখন। তারপর আমি যাই হোক আসছি, আসার পরে রেডিও নিয়ে আসছি, সেদিন আবার আমার বাসায় গেস্ট আসছে, তো সেই উদ্দেশ্য করে আমার ওয়াইফ আমাকে টাকা দিয়েছে এবং বাজার করতে দিয়েছে। তো গেস্টে সে বসে আছে আর আমি নেই, বাজার নেই। তখন আমার মেয়ে বলতেছে আমার ওয়াইফকে যে আব্বু নিশ্চয়ই কোথাও রেডিও দেখেছে, সেটা কিনতে গিয়েছে, আপনি কাজ করেন আপনার মেহমানকে অন্য ব্যবস্থা করেন। তখন তারপর আমি সন্ধ্যায় বাড়ি ফিরে বাসায় ফিরেছি, ফিরে তখন চুরের মতো করে বাসায় ঢুকবো, তখন রেডিওটা এক সাইডে নিয়ে তখন আমি বাসায় গেলাম। আমার বউ তো আমার সঙ্গে একটু বললো যে কী ব্যাপার তুমি বাজার কোথায়? তখন আমি বললাম যে টাকা হারিয়ে ফেলেছি। কারণ না হারিয়ে ফেললাম না, তুমি রেডিও কিনে নিয়ে আসছো, তো আমি রেডিও কিনে নিয়ে আসতে আমার মনেই নেই আমি বাজার করতে এসেছি। তো এই ধরনের অনেক ঘটনা আসলে রেডিও কোথাও খবর শুনে আমি পাগল হয়ে যাই, আমি পারিনি তখনই উড়ে চলে যাই। রেডিও সংগ্রহ করে যিনি গিনিস রেকর্ড করেছেন উনি ভারতের অধিবাসী, উনি 2005 সনে গিনিস করেছেন, ওনার কাছে 625টা রেডিও নিয়ে উনি গিনিস রেকর্ড করেছেন। সেখানে আমাদের দেশে আমার কাছে রেডিও আছে প্রায় 1200-এর উপরে আমার কাছে রেডিও আছে, যেগুলি অধিকাংশ সচল, আর আমি যেগুলি সচল নেই সেগুলি সচল করার চেষ্টা করছি। এবং আমি ইচ্ছে করছি, আমি আশা করছি যে এই রেডিওগুলি 1100 বা 1200 রেডিও আমি একসঙ্গে বাজাবো এবং বাজিয়ে আমি গিনিস রেকর্ড করে এই দেশের জন্য সম্মান বই আনবো বলে আমার বিশ্বাস। ভবিষ্যৎ পরিকল্পনা আমার ইচ্ছে, যাতে করে আমি ভবিষ্যৎ প্রজন্মকে একটি পূর্ণাঙ্গ রেডিও জাদুঘর গড়ে যেতে পারি এইসব মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রেডিও যন্ত্রগুলি দিয়ে।